नहीं मिस अस्सलाम वालेकुम। वालेकुम। वालेकुम अस्सलाम। আলিনা কেমন আছো? মিস আনিলা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি মিস, আমরা মাত্র 14 জন এসেছি। আনিলা, শোনা যাচ্ছে আমার কথা? জি মিস, আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম, সালাম। শোনা যাচ্ছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কার ক্লাস ছিল? হারুন স্যারের? আনিলা, জি জি মিস, আচ্ছা হারুন স্যারের ক্লাস ছিল। স্যার কি তোমাদের ছুটি সম্পর্কে কিছু বলেছে? নো মিস, নো মিস কিছু। নিলে আমরা কোথায় ছিলাম বাবা? জি মিস, আমরা গত ক্লাসে পার্ট 10 পড়েছিলাম। এইচডব্লিউ ছিল কোনো পার্ট 10 কোনো এইচডব্লিউ ছিল? জি মিস, জি মিস, আমাদের 1 নম্বর এইচডব্লিউ করে নিয়ে আসতে বলছেন। 1 নম্বরটা কি ছিল যেন? কায়িকশ্রম আর মেধাশ্রমের মেধাশ্রমে 10টি উদাহরণ লিখতে বলেছিলাম। মহাকাশের অভিযান তো শেষ হয় নাই, তাই না? আমরা শুরু করেছিলাম। জি মিস, রোবটটা শেষ না হয়ে মিস, গেছে, না মিস, পড়া হয়েছিল। পড়া হয়েছিল মহাকাশে অভিযান সময়া পড়া হয়েছে, শেষ করেছিলাম। জি মিস, আচ্ছা, আর পার্ট 10ও জি পড়ানো মিস, হয়েছিল। পার্ট 10 শিক্ষা ও আজকে আমরা, কর্মক্ষেত্রে আত্মমর্যাদা বোধ, তাই না? জি মিস, মিস আজকে পার্ট 11 আর 12 করতে পারি। আচ্ছা, এখানে একটা কাজ ছিল আমাদের, যে আমরা সবাই এখন শিক্ষার্থী, আমাদের সবার জীবনের লক্ষ্য আছে, আমরা সবাই বড় হয়ে কিছু না কিছু হতে চাই। কেউ সরকারি চাকুরে, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, আবার কেউ বা সমাজসেবক হয়ে মানুষের সেবা করতে চাই। তো আমরা যে যাই না, যে যাই হই না কেন, আমরা সবাই আত্মমর্যাদাবান হব। আমরা আমাদের শিক্ষা ও কর্মক্ষেত্রে গিয়ে কে কি করব আর কি করব না, এসো তার একটি তালিকা তৈরি করি। এইটা আজকে আমরা তৈরি করব, ঠিক আছে? শিক্ষা ক্ষেত্রে যা করব আর যা করব না। এখন সবাই ক্লাসে 23 জন এসে পড়েছে, আমরা একটু শুরু করব। সবাই বলো আগে, কেমন আছো সবাই? ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আগামী ক্লাস আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নাও পেতে পারি, তাই না? আচ্ছা,
সবাই একটু একসাথে বলি, সবাই ঈদ মোবারক বলো তো। শুনতে পাচ্ছ আমার কথা? ঈদ মোবারক, ঈদ মোবারক, তাহলে তো আগামী ক্লাস নাও পেতে পারি তাহলে। সবাই একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দাও। সবার রোল নাম্বারটা একটু দাও তো পটাপট। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু খাতা কলম হাতে নাও, সবাই খাতা কলম হাতে নাও। আমরা আত্মমর্যাদা সম্পর্কে ক্লাস 6 এবং 7 এও পড়েছিলাম, কর্মজীবনমুখী শিক্ষায় আত্মমর্যাদা বান আমরা কিভাবে হব সেটা জেনেছি। সুমাইয়া মিউট করো, সুমাইয়া মিউট করো, সাজি আহমেদ মিউট করো, সাজি আহমেদ 2700, সাজি আফরিন কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই বই হাতে নিয়েছো? এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসে 35 জন অলরেডি চলে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এখন সবাই এখানে আমাদের একটা সক আছে, এই সকটা ফিল আপ করবে। ফিল আপ করে প্রথম চারটা শিক্ষা ক্ষেত্রে আমরা যা করব আত্মমর্যাদার ক্ষেত্রে আর যা করব না, ক্রমিক 1, 2, 3, 4 দেওয়া আছে, যে যেটা বুঝো লিখে আমাকে একটু দেখাও, তার পরবর্তীতে আমরা আলোচনা করব। শিক্ষার ক্ষেত্রটাই আমাদের বেশি প্রয়োজন, আমরা কি করব এর গত ক্লাসে কিন্তু এই আলোচনাটা ছিল। আমরা কি করব আর কি করব না, ক্লাস 7 এও পড়েছি, 6 এও পড়েছি আমরা। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস, এখানে অনেকগুলো উদাহরণ আছে, একটু পড়লেই মনে হয় বুঝতে পারবে তোমরা। তারপর আমরা একটা উদাহরণ পড়েছি যে শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদা বোধ। যার আগে লেখা শেষ হবে সে বলবে আমাকে। তুমি কি লিখবো? আমার নেক্সট নোট ছিল, দেখে আমি শুনতে পাইনি।
আচ্ছা এখানে একটা ছক আছে শিক্ষা ক্ষেত্রে, এগুলো আমরা ক্লাস 7 ও পড়েছি 6 ও পড়েছি, যে আত্মমর্যাদার ক্ষেত্রে। এখন আমরা তো স্টুডেন্ট তাই না, আমাদের হচ্ছে কি করা উচিত নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, কি ধরনের আত্মমর্যাদা আমাদের থাকতে পারে? যেমন যারা চাকরি বাকরি করে তাদের তো এক ধরনের আত্মমর্যাদা, যে কখনো ন্যায়টাই সবসময় মেনে, যে সবসময় অন্যায় করা উচিত না, যেমন ধরো সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করা উচিত, যার আত্মমর্যাদা বলতে আছে সে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে, কাজের ক্ষেত্রে সবসময় নিজের কাজটাকে প্রাধান্য দেয়, যাদের আত্মমর্যাদা নেই তারা কিন্তু কাজকে কখনো মূল্যায়ন করে না। এগুলো ধরো একজন কর্মক্ষেত্রে, যে যে কর্মক্ষেত্রে আছে তার সেই কর্মক্ষেত্রে সে দেখে, পারিবারিক ভাবে যে পরিবারে কাজ করে তারও কিন্তু আত্মমর্যাদা বোধ আছে, যেমন যার আম্মু কোথাও চাকরি করে না, বাসায় হাউস ওয়াইফ, তারও কিন্তু একটা আত্মমর্যাদা বোধ আছে, তার কাজের ক্ষেত্রে সে কতটুকু নিজের কাজকে মূল্যায়ন করে। ঠিক আছে, এই যে এই বিভিন্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি, জেনেছি, কিন্তু এখন আমি যে একজন শিক্ষার্থী, আমার কি আত্মমর্যাদা বোধ থাকতে পারে সেইটা এখানে হচ্ছে একজন স্টুডেন্টের শিক্ষা ক্ষেত্রে কি করব আর কি করব না, যা করব বা যা করব না, এখানে 5টা পয়েন্ট আছে, এই পয়েন্ট 5টা লিখবে তোমরা, যে শিক্ষা ক্ষেত্রে আমাদের কি আত্মমর্যাদা বোধ থাকা উচিত আর কি থাকা উচিত না। আমার কথা কি বুঝতে পেরেছো? এখনো ক্লিয়ার না তাই না? জি মিস। এখনো আত্মমর্যাদা কি এই শব্দটার অর্থটা কি? আত্মমর্যাদা কি এই শব্দটা কি বুঝতে পেরেছো? নিজের উপর বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, নিজের উপরে মানে নিজেকে মূল্যায়ন করা, নিজের নিজেকে চেনা, নিজেকে জানা। ঠিক আছে, নিজের যে একটা অনুভূতি শক্তি আছে সেটা যে বুঝতে পারবে, বা যারা আছে যারা অন্যায় করে তাদের কিন্তু কোনো আত্মমর্যাদা বোধ নেই, বুঝতে পেরেছো? যারা মিথ্যা কথা বলে তাদের কিন্তু কোনো আত্মমর্যাদা বোধ নেই, যারা পরীক্ষার সময় অন্যেরটা দেখে লেখে তার কি কোনো আত্মমর্যাদা বোধ আছে বলো? নো মিস, না মি। তাহলে এবার কি, এবার কি একটু ক্লিয়ার? এবার কে বুঝতে পারো নাই বলো? আচ্ছা মিস, বইয়ে লিখবো পেন্সিল দিয়ে? না, বইয়ে আচ্ছা বইও লিখতে পারো, এতটুকু লেখা যায় কিনা দেখো তোমাদের। মিস লেখা শেষ, লেখা শেষ জান্নাতু ওলে নাকি কার? পুষ্পিতা আফরিনে কার লেখা শেষ হয়েছে? মিস আমার জান্নাতু ওলে। আমাদের 40 জন পার্টিসিপেন্ট আছে আজকে ক্লাসে, 40 জন স্টুডেন্ট, তো এদের মধ্যে একজন মাত্র বলছে লেখা শেষ, বাকি সবাই কি করতেছো? মিস আমারও লেখা শেষ। গুড। প্রমি কি করতেছো? প্রমি লিখতেছো? মিস লিখতেছি। ওকে। জারিন সাফিয়া, জারিন সাফা, নতুন স্টুডেন্ট আমাদের জারিন সাফা। নো মিস। আমরিন হাসান, মিস আমি দুইটা পয়েন্ট লিখেছি, বলবো একটু পরে? সবগুলো শেষ করো, আমি জিজ্ঞেস করব। ওকে মিস। লুৎফুন নাহার, বুশরা, জি মিস কেমন আছো তুমি? নতুন স্টুডেন্ট না বুশরা? জি মিস। বুশরা এটা কি ছবি দিয়ে রাখছো তুমি সামনে? আমরিন হাসানকে অনেক ধন্যবাদ, স্কুল ড্রেস পরে একটা ছবি দিয়েছে আইডিতে, ভেরি গুড। মিস আজকে এসডব্লিউ দুইটা দেখার কথা ছিল আপনার। হ্যাঁ আজকে এসডব্লিউ দুইটা দে। তারপর হচ্ছে মারিয়া আক্তার মৌ, মৌ মনে আজকে আমাকে একটা এসডব্লিউ পাঠিয়েছো তাই না? শব্দ হচ্ছে মারিয়া, মারিয়া মারিয়া মিউট করে ফেলো, মারিয়া মনে হয় এসডব্লিউ পাঠিয়েছে। তারপর হচ্ছে মাইশা হোসেন, মাইশা, মাইশা শুনতে পাচ্ছে ম্যামকে? ম্যামের কথা শোনা যাচ্ছে?
সামিয়া ইসলাম রোল তিন বলেন এবার কি যেন বলতে চাইছিলেন আপনি সামিয়া সামিয়া তো আবার স্পিকারে সমস্যা না বলেছিল আচ্ছা তানজিমা একটা মুন্নি লিখতেছো মিস আমার লেখা শেষ লেখা শেষ একদম ফার্স্টে কাজ যেন হয়েছে জান্নাতুল বলো তো কি লিখেছো এক নম্বরে বলেন মিস এক নম্বরে লিখছি হচ্ছে নিয়মিত যা করব নিয়মিত ক্লাসের পড়া পড়ব এবং এক নম্বরে যা করব না তা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করব যেগুলো করব সেগুলো বলো আমি যেগুলো করব ওগুলো বলো দুই শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখবো তিন শিক্ষকের সকল উপদেশ মেনে চলবো চার সহপাঠীদের সাথে ভাব বজায় রাখবো পাঁচ ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবো গুড যা করব না বিশৃঙ্খলা সৃষ্টি করব না দুই পড়ালেখায় অবহেলা করব না তিন শ্রেণীকক্ষ নষ্ট করব না চার অন্যকে বিপদে ফেলবো না পাঁচ পরীক্ষায় নকল করব না অনেক ধন্যবাদ অনেক ভালো হয়েছে সবাই একটা হাতে তালি দাও তো জান্নাতের জন্য হ্যাঁ নূরে জান্নাত কে কে হাতে তালি দিত কৃপণতা না আচ্ছা এরপর হচ্ছে আর কে বলতে চাচ্ছো জান্নাতুলকে অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে আর কে বলতে চাচ্ছিলে কে নাম নাম বলো আমরিন হাসান আমরিন হাসান গুড বলেন একজন শিক্ষার্থীকে তার প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে আত্মমর্যাদার প্রতিফলন ঘটাতে হয় নিম্নে এরূপ কয়েকটি কাজের উদাহরণ দেওয়া হলো সঠিক সময়ে শ্রেণীকক্ষে উপস্থিত হওয়া স্কুলের সকল নিয়মাবলী পালনভাবে পালন করা এখানে ভাষাটা না আমি ভাষাটা একটু মানে চেঞ্জ করব সেটা হচ্ছে যে করব আমি কি করব হ্যাঁ করা না মানে সবার উদ্দেশ্যে না সবটা হচ্ছে নিজের জন্য নিজের আত্মমর্যাদা বোধ থাকার ক্ষেত্রে আমি কি করতে পারি সেটা হ্যাঁ ভাষাটা একটু চেঞ্জ করে বলো আম্মু বলো মিস বলছি বিদ্যালয়ের সকল নিয়মাবলী ঠিকভাবে পালন করব যেমন স্কুলে সঠিক জামাটা পরে আসব আইডি কার্ড পরে আসব চুলে দুই বেনি পরে আসব আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাড়ি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করব ও জমাদান করব শ্রেণী কক্ষের প্রতিটি কার্যক্রমে আস্থা ও দৃঢ়তার সাথে অংশগ্রহণ করব কোনো পড়া না শিক্ষককে জিজ্ঞাসা করব কি করব না করব না পরীক্ষায় নকল করব না মিথ্যা কথা বলে অন্যকে বিপদে ফেলবো না শ্রেণীকক্ষের পরিবেশ নোংরা করব না পড়াশোনায় অবহেলা করব না বলি ভঙ্গ করব না সুন্দর হয়েছে আমিনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো হয়েছে আমরা মনে হয় আরো শুনবো আরো ভালো লাগবে আর কারটা লেখা শেষ হয়েছে বলো তো সঠিক সময় শ্রেণীকক্ষে উপস্থিত আহা সঠিক সময়ে শ্রেণীকক্ষে উপস্থিত থাকব জি সর্বদা সত্য কথা বলবো সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব সব ধরনের অন্যের কাজকে প্রতিরোধ করব সবাই সবার সাথে ভালো ব্যবহার করব সবাই সবাইকে বিপদে আপদে সবাইকে সহযোগিতা করব তাই না কেউ যদি কোনো বিপদে পড়ে এটাই তো এটা লাস্ট পয়েন্ট তারপরে যা করব না কি করতে চাও করবে না বলো দেরি করে শ্রেণীকক্ষে উপস্থিত হব না কখনো এক কথা হচ্ছে যার যার ভিতর আনিলে আনিলে তোমার প্রথম পয়েন্টটা আনিলা
প্রথম পয়েন্টটা আমি সবার উদ্দেশ্যে একটু বলতেছি, যার ভিতর আত্মমর্যাদা বোধ আছে এই একটা পয়েন্টও কিন্তু আমরা নিতে পারি সবাই, যে সময়কে মূল্য দেব আমরা, ঠিক আছে? আমাদের এই যে ছাত্র জীবন, আমাদের আমরা অনেক সময় পাচ্ছি, আমাদের এই সময়টা হচ্ছে পড়াশোনার সময়, যার ভিতরে আত্মমর্যাদা আছে সে সময়কে মূল্যায়ন করে, এটাই হচ্ছে মানে তার আমি বলবো যে প্রথম ধাপ, যে তার টার্গেটে পৌঁছানোর, সে যে আশা করে হ্যাঁ সেটাতে পৌঁছানোর জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। ভেরি গুড, সুন্দর একটা পয়েন্ট। তারপরে বলো আনিলা, বলো মিস। এবার আমি বলি, মিস লিখা শেষ। জি, চার নম্বর, কাজ সংগঠিত হতে দেব না, সবাইকে বিপদ আপত্তির সময় সাহায্য করবো। পুষ্পিতা বলো। বলো, একজন আত্মমর্যাদার শিক্ষক হিসেবে আমি যা যা করবো সেটা হচ্ছে নিয়মিত ক্লাস উপস্থিত হবো, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করবো এবং কোয়ালিফাই সাহায্য করবো, পরীক্ষায় অসৎ পথ অবলম্বন করবো না, নিয়ম কানুন মেনে চলবো এবং সময়কে যথাযথ ভাবে ব্যবহার করবো, এবং যা যা করবো না ক্লাস ফাঁকি দিব না, সহপাঠীদের সাথে খারাপ ব্যবহার করবো না, পরীক্ষায় নকল করবো না এবং শ্রেণী কক্ষ সবসময় যা করব, এক সদা সত্য কথা বলবো, দুই সময়ের সবসময় আত্মমর্যাদাবান হব, তিন শিক্ষকের কথা মতো কাজ করব, চার কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয় বুঝতে না পারে তাহলে তাকে সাহায্য করব, পাঁচ শ্রেণীকক্ষ পরিষ্কার করব এবং সময় অনুযায়ী নিয়মিত পড়ালেখা করব। যা করব না, এক পরীক্ষায় নকল করব না, দুই সহপাঠীদের বিরক্ত করব না, তিন শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করব না, পাঁচ মিথ্যা কথা বলে সহপাঠীদের বিপদে ফেলব না। এরকম কিন্তু অনেকে করে, তাই না? যাদের আত্মমর্যাদা বোধ নেই এরা হচ্ছে একজনকে বিপদে ফেলানোর জন্য, মানে যেটা এক কথা অন্যায় কাজ, এটা আমরা করব না কখনো। গুড, অনেক ভালো হয়েছে। আর কোনো নতুন কারো কাছে কি কোনো পয়েন্ট আছে আমাকে বলতে পারবে? যে মিস ওদেরটা মিল আছে কিন্তু আমার কাছে একটা নতুন পয়েন্ট আছে, এরকম কেউ? হাই পরমি, পরমি কি আছো ক্লাসে? সামিয়া তো সাউন্ডের সমস্যা তো বলতে পারবে না, আমিনা বলেছে। আরিশা, আরিশা মেহজাবিন, এরা আসলে ক্লাসে ঢুকে কোথায় চলে যায় হওয়া হয় জানে, বুঝতে পারেন কি অবস্থা। সামিয়া জামান, মিস আমি বলি, কে নাম বলো, নাম বলো। তাসিনা তাবাসুম। হ্যাঁ তাবাসুম কে খুঁজ দিছিলাম, বলো। যা করব, এক নাম্বার সবসময় সময় মতো পড়াশোনা করব, দুই নাম্বার আমি শিক্ষকের কথা সবসময় মেনে চলব, তিন নিয়মিত ক্লাস করব, চার সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব, পাঁচ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। যা করব না, এক পড়া নিয়ে অবহেলা করব না, দুই শিক্ষকের কথা অমান্য করব না, তিন ক্লাস ফাঁকি দেব না, চার
শ্রেণী কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করব না পাঁচ পরীক্ষায় নকল করব না আচ্ছা আচ্ছা এই যে নূরে পেয়ারে কি ক্লাসে আছো নাবিলা কি ক্লাসে আছো নাবিলা আমি বলি আমি কে নাম বলো নওশিন নাওয়াল যারা হ্যাঁ যারা বলো যা করব নিয়মিত পড়া শিখবো সবার সাথে ভালো ব্যবহার করব শিক্ষকদের কথা মেনে চলবো সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকবো নিয়মিত স্কুলের নিয়ম কানুন মেনে চলবো যা করব না পড়াশোনায় অবহেলা করব না পরীক্ষার নকল করব না বিদ্যালয়ে কোনো নিয়ম ভঙ্গ করব না মিথ্যে কথা বলবো না কারোর সাথে বাজে ব্যবহার করব না খারাপ ব্যবহার ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা অনেকের পড়াই শুনেছি আমি যাদের নাম বলেছি তারা তো মনে হয় ক্লাসে নাই ঠিক আছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এটা তোমরা বাড়িতে করে নিও কারণ হচ্ছে কর্মক্ষেত্রে একটু চিন্তা করতে হবে তোমরা তো আমার ইম্পর্টেন্ট ছিল শিক্ষার ক্ষেত্রে আমরা কি করব আর কি করব না এটা যে কথাগুলো আমরা বললাম শুধু বলার জন্য বলা না পড়ার জন্য পড়া না কাজ করার জন্য করা না এটা একদম আমাদের জীবনে উপলব্ধি করতে হবে এবং এগুলো মনে রাখতে হবে শিক্ষাক্ষেত্রে আমি এই কাজগুলো করব না এবং এই শিক্ষাক্ষেত্রে যদি তুমি শিখে যাও যেমন পারিবারিক ক্ষেত্রে পরিবার থেকে যে শিক্ষাটা পায় সেটা কিন্তু সে শিক্ষা জীবনে এসে সেটা প্রতিফলন ঘটে আবার শিক্ষা ক্ষেত্রে যা শেখে সে কিন্তু সে পরবর্তীতে কর্মজীবনে সেটা প্রতিফলনটা পায় তুমি যদি পরিবার থেকে কোনো ভালো শিক্ষা পাও সেটাই তোমার বাইরে সেটা প্রকাশ পাবে আবার বিদ্যালয় থেকে যে শিক্ষাটা পাবে সেটা তোমার পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে কাজে লাগবে তো আমাদের এই যে তিনটা শেখার জায়গা আছে একটা হচ্ছে আমার পরিবার একটা হচ্ছে আমার বিদ্যালয় একটা হচ্ছে আমার কর্মক্ষেত্র লাস্ট যেখানে আমি সবকিছু আমার দিব বাইরে বের করে দেব সেই জায়গাটাই সবাই বুঝতে পারবে যে তুমি একজন কেমন মানুষ তুমি আসলে তোমার কতটুকু আত্মমর্যাদা বোধ আছে আর কতটুকু নেই যাদের আত্মমর্যাদা বোধ নেই তাদের তারা আসলে কিন্তু সমাজে সত্যি অবহেলিত হয়ে থাকে এবং তাদেরকে একটু হেয় প্রতিপন্ন চোখে দেখা হয় সমাজে আর যাদের আত্মমর্যাদা বোধ আছে তাদেরকে কেউ কখনোই হেয় প্রতিপন্ন চোখে দেখতে পারে না যার যার ভিতরে যেটা সত্য এটা মিথ্যা এটা ভালো কাজ এটা খারাপ কাজ এটা করব না এটা করব এটা যে উপলব্ধি করতে পারে যে বুঝতে পারে তার এই আত্মমর্যাদা বোধ আছে এবং সে কখনোই সমাজে হেয় প্রতিপন্ন চোখে থাকে না সে অবশ্যই সবার কাছে জনপ্রিয় থাকে এবং ভালো থাকে তো অনেক ধন্যবাদ আজকের ক্লাসে সবাই সুন্দর করে মিস হচ্ছে কেউ কোনো কাজে মতামত প্রকাশ করতে চাইলে তার মতের গুরুত্ব দিব এবং তাকে সুযোগ করে দেওয়া হ্যাঁ এটা একদম যেমন ধরো যে এই জিনিসগুলা কিন্তু আমরা ক্লাসে বেশি অনেক সময় ফলো করি যে একজন একটা কথা বলছে সেটা কিনা আমরা মানে হেসে ফেলি তো হচ্ছে বা তাকে আবার হচ্ছে তাকে এমন ভাবে বলি এই তোমার এটা হয়ই নাই হ্যাঁ এটা কিন্তু আমাদের কোনো টিচারদের বলা উচিত না মানে ক্লাসে সবার সামনে কখনোই আমরা কারো মতামতকে একদমই অবহেলা করব না সে যেটা বলেছে সেটা হয়তো বা আমাদের মতের সাথে মিল নাই কিন্তু তাকে এইভাবে আমরা বলতে পারি যে তুমি এইভাবে না বলে যদি কথাটা মানে আমার মতো করে বললাম যে এইভাবে বলতে তাহলে সুন্দর হইতো তোমারটাও ঠিক আছে কিন্তু দেখো একটু ভেবে তাহলে যে বলছে দেখবা সে নিজে নিজে বুঝতে পারে যে মনে হয় আমারটা হয়নি বা আমারটা আর একটু সুন্দর হলে ভালো হতো এই যে তোমার পয়েন্টটা আমি নিচ্ছি অনেক সুন্দর বলছো যে কারো মতামতের প্রতি গুরুত্ব দেওয়া আমাদেরকে অবশ্যই এটা দিতে হবে সেও আত্মমর্যাদাবান মানুষ যে অন্যের মতামতটাকে গুরুত্ব দেয় হ্যাঁ অনেক সুন্দর একটা কথা বলছো আরো কোনো কিছুকে আমরা যোগ করতে পারি এখানে কেউ বলতে চাও নাকি কথা বলতেই চাও না শুধু ক্লাসে আসবে অ্যাটেন্ড করবে শুনবে সবাই কি বলবে এটা তাই না এই যে এখানে আমার 43 জন স্টুডেন্ট আছে কিন্তু কথা বলতেছে মাত্র 4-5 জন 6 জন 7 জন হাতে গোনা আমি পাচ্ছি প্রতিদিন ক্লাসে কথা বলছে আর বাকি সবাই 30 জন 20 জন কেন মানে কি কেন কথা বলো না তোমরা বুঝতে পারি না দুই একজনের সেটে হয়তো বা সমস্যা থাকতে পারে বাসায় সমস্যা থাকতে পারে কিন্তু সবার এই জন্য সবাই কেউ কথা বলতে চাও না কেন আমি এখন নাম ধরে জিজ্ঞেস করবো মিস যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ছোট বড় সবাইদের মানে সবার পরামর্শ নিতে পারি
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা তো এই যে একটা ভালো কথা যে যে কোনো কাজে পরামর্শ নেওয়া, এটাও কিন্তু আত্মমর্যাদার একটা পয়েন্ট, যে যার ভিতরে আত্মমর্যাদা আছে সে মনে করে যে আমি যা বুঝি সেটাই ঠিক না, আমি অন্যদের কাছে একটু জিজ্ঞেস করে নিই আমি যে কাজটা করতেছি এই কাজটা আসলে সঠিক কিনা, এটা করে কিন্তু যাদের ভিতরে আত্মমর্যাদা বোধ আছে এটা তারা অবশ্যই করে, যে অন্যের কাছে একটু জিজ্ঞেস করে দেখি, বা আমি যেই জিনিসটা করেছি এটা যে আমি আমি কি করতে পারি, আমি ক্লাসে টিচার কোনো একটা কাজ দিয়েছে আসলে আমি এটা তো করেছি, দেখো তো আরেকটা ফ্রেন্ডকে দেখাইলাম যে দেখো তো আসলে আমার এটা ঠিক আছে কিনা, এবং যাকে দেখাইলাম তারও তারও তার সেই ব্যাপারে আগ্রহ দেখাইতে হবে, তা না হলে আত্মমর্যাদাহীন হয়ে থাকার কিন্তু ঠিক না, যে আমার ফ্রেন্ড আমাকে একটা জিনিস দেখিয়েছে দেখি তো আসলে ওর এটা ভুল ত্রুটি আছে কিনা, টিচার কে তো দেখাবে, তাহলে এটা কিন্তু একটা সহযোগিতা করা হলো, একটু মনোযোগ দিয়ে তুমি কি করলে দেখলে, আবার যে তোমাকে মূল্যায়ন করলো এটাও মূল্যায়ন করা, যে আমি যা লিখেছি আমি আমার আরেকটা ফ্রেন্ড কে দেখাই, ও হয়তো ভালো একটা মতামত দিতে পারে, খুব সুন্দর একটা কথা বলছো, এটাও একজন আত্মমর্যাদা বাড়ানোর বিশেষ গুণ। আরমিন হাসান বলেছে না, আরিশা মেহে যাবেন কি ক্লাসে আসো, ক্লাসে তো অবশ্যই আছো দেখতে পাচ্ছি আমি, আরিশা তুমি কথা বলো, আনমিউট করে কথা বলো আমার সাথে, আরিশা মেহে যাবেন, কি শুনে না কি বুঝি না, এরা কি ক্লাসে আছে মিম? জি মিস ওরা আছে ঠিকই কিন্তু আপনি জিজ্ঞাসা বলেন না। হ্যাঁ আরিশা মেহে যাবেন, আপনি কিছু জিজ্ঞাসা করলে ওরা ভয় পায়, হয়তো নেটের সমস্যা, হয়তো বা নেটের সমস্যা, সবারই নেটের সমস্যা, দেখো আমি জিজ্ঞাসা করছি এটা কে জয়ারিন জুয়ারিয়া নাকি আহমেদ, রোল 30, রোল 30 ক্লাসে আছো, রোল 30 আনমিউট করো, জি ম্যাম, রোল 30, জি ম্যাম, হ্যাঁ একটু বলো তো তুমি কি কি পয়েন্ট লিখেছো। আমি লিখেছি সময় যা করব, এক বিদ্যালয়ে সময় মতো বিদ্যালয়ে যাব, মনোযোগ দিয়ে, এ দুই মনোযোগ দিয়ে পড়া শুনবো, তিন শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করব, চার নিয়মিত পড়া পড়ব, পাঁচ শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো, যা করব না, এক দেরি করে বিদ্যালয়ে যাব না, দুই পড়া অবহেলা করব না, তিন শিক্ষার্থীদের সাথে ঝগড়া করব না,